আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন বিশ্বনন্দিত জাদু শিল্পী, আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় পার্সোনালিটি, প্রিয় ব্যক্তিত্ব জুয়েলাইট, এবং আছেন আমাদের প্রিয় চিত্রনায়িকা, প্রিয় অভিনেত্রী, প্রিয় নারী, প্রিয় দ্য ওম্যান, প্রিয় দ্য বিজনেস ওম্যান, নিপুণ আক্তার, এবং আরো আছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের প্রিয় মানুষ, নিপুণের চেয়ে খুব বেশি বড় না, কারণ খেপে গেছেন শ্রদ্ধেয় বলার পর, আমাদের প্রিয় কথাশিল্পী মাজহারুল ইসলাম। সাজু, আমি প্রথমেই তোমাকে বলবো যে তুমি কোল বালিশটি কেন নিয়ে এলে, আমি সাদৃশ্য কোল বালিশ, আমি সেটা বলছি, এটার পেছনে কারণ আছে, এটা থাকুক না কিছুক্ষণ, তার কারণ আমার কোল বালিশ দেখে একটু ঘুম পায় আর, আমি বলছি কেন নিয়ে আসছি, বল। তার আগে আমি একটু পরিচয় করে দিই, আমাদের এখানে আছেন আমাদের মেন্টরসরা, আর আপনাদেরকে বলেছিলাম যে কোল বালিশ ঠিক কেন নিয়ে এসেছি তার পেছনে কারণ হচ্ছে, একটু আমাকে ট্রেনটা ফলো করবেন প্লিজ। হ্যাঁ, আমি প্রায় খেয়াল করি যে আমাদের জুয়েল ভাইয়ের পেছনে একটা কোল বালিশ আছে, নিপুণের পেছনে একটা কোল বালিশ আছে, কিন্তু আমাদের শ্রদ্ধেয় মাঝার ভাইয়ের পেছনে কিছুই নেই। কমফোর্টেবল লাগছে? যাই হোক, এটা সামান্য একটা স্যাম্পল দেখালাম, আসলটা পরে নিচ্ছি।